আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের একটা ফেস প্যাক বানাই দেখাবো। কুরবানিতে যারা দেশে গেছেন তাদের জন্য খুবই কাজে দিবে এই প্যাকটা। এটা হলো একটু স্ক্রাব, এটা আমার হাতে বানানো স্ক্রাব। একটু লাগায় মুখটা ক্লিন করে নিব, মুখটা একটু ক্লিন করে প্যাকটা লাগাবেন। সবাই যেই প্যাকটা লাগান না কেন, মুখটা ক্লিন করে লাগালে একটু ভালো হয়। এটা যখন মুখটা ক্লিন করবেন তখন এটা দিয়ে একটু ক্লিন করলে তাহলে ফেসটা ক্লিন করে ফেস প্যাকটা লাগালে বেশি কাজে দেয়। হ্যাঁ, এটা যখন কুইক ফেসিয়াল করে তখন এটা স্কুলে, এটা হলো উলারসাইল ডাইন, তারপরে দেন নিম পাতা দিয়ে আমি ঘরে বানাই। এটা অনেক ভালো, কোনো কেমিক্যাল না, এটা অনেক ভালো, অনেক ভালো। আমি এটা ছেলেও করি প্লাস নিজে ইউজ করি। আমার মুখে অনেক মাস্তা ছিল, আমাকে যে চিনে সে বুঝবে আমার মুখে কী পরিমাণ মাস্তা ছিল। তো আল্লাহর রহমতে এটা দিয়ে আমার চলে গেছে, চলে গেছে, এখনও বোঝা যায় তাও চলে, মানে একেবারে ফুসফুসে কালো থেকে মাছটা তো হরমোন থেকে হয়, এটা তো ভিতর থেকে আসে। এটা তো মনে করেন কেউ একবারে চলে গেলে সে তো লাকি। একটু দিয়ে জাস্ট 2 মিনিট, বেশিক্ষণ রাখতে পারবো না কারণ ভিডিওটা আমার পড়ে হয়ে যাবে। আমি চিন্তা করলাম আজকে একটা ফেসবুক বানায় দেখাই। আমি 2 মিনিট এই নাকের কাছে বেশি করে ঘষলে ব্ল্যাকেজ থাকলে হোয়াইটেজ থাকলে চলে যাবে, চলে যাবে। আলতোভাবে আমার মনে হয়েছে আমি মুখে জোরে জোরে ঘষছি না, আমি একদম আলতোভাবে ঘষতেছি। যেন এখানে ওয়েটেস থাকে, এখানে থাকে, তো আলতোভাবে মুখটাকে ক্লিন করে নিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়ে এফেক্টটা লাগালে খুব পরিষ্কার হবে, একদম ব্রাইটনেস হবে। যাদের স্কিনে নেই, ডেড স্কিন আছে, বের হয়ে যাবে, স্কিনটা একদম সফট হবে, শাইনিং হবে, ভালো হবে। তারপরে অনেকে দেশে এসে রোদে ফুরে কালো হয়ে গেছে, এরকম করে নেবেন। এই স্ক্রাবটার মধ্যে কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদ, চাল ডাল, তারপরে এসে কমলার সিরকা দিয়ে আমি রাত্রেবেলা ভিজাই রাখি। রাত্রে ভিজাই রাখলে পরে সকালবেলা ব্লান্ডার করে ফেলি। নিম পাতা এগুলো যে যাদের বরণ আছে ওদের জন্য নিম পাতার যত খুবই উপকারী, অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো আপনারা এরকম করতে পারেন, অনেক পার্লারে কিনতে পাওয়া যায়, কিনে নেবেন অথবা বাসায় বানায় নেবেন, অথবা আমি সেল করি। অর্ডার করলে 1-2 দিন আগে অর্ডার করলে দিতে পারবো, আর এটা তো সব কাঁচা জিনিস, এই জন্য এখানে মানুষের স্ক্র্যাপ ইট থাকে, ওয়েটেজ থাকে। এখানটা আমি হাতটা ঘুরাইতেছি অনেক জোরে জোরে, কিন্তু অনেক মানে চাপ দিচ্ছি না, একদম হালকা সফটলি করতেছি, কারণ আমার হাতটা চলে বেশি, কারণ এত বছর ফেসিয়াল করছি তো হাত একদম চলে, তাড়াতাড়ি চলে। তো এরকম করে ফেসটাকে ক্লিন করে নিয়ে ফেস প্যাকটা লাগালে অনেক পরিষ্কার হয়। আপনারা এরকম ঘরে বসে করবেন। নিজেকে ক্লিন রাখা, পরিষ্কার রাখা এটা অনেক ভালো, একটু সময় বের করে নিয়ে করা উচিত। এমনি তো আল্লাহ দোয়া দান স্কিন সুন্দর, এটা তো আল্লাহ দান, কেউ তো আর ফেসিয়াল করে সুন্দর বানাইতে পারে না, এটাকে যত্ন করে পরিষ্কার রাখতে হয়। দেখছেন আমি স্ক্রাব দিয়ে একটু ঘষলাম, আগে যে আমার মুখে কত মাস্তা ছিল এখন একটু একটু দাগ আছে সাইডে,
আছে হালকা, এটা দিয়ে আল্লাহর রহমতে আমার চলে গেছে। এখন আপনাদের একটা প্যাক বানিয়ে দেখাবো। এই প্যাকটা এরকম স্কিনটা পরিষ্কার করে নেব। এটা হলো মুলতানি মাটি, কাউলিন, চন্দন প্যাক, এটা দিয়ে প্যাকটা বানাবো। যদি কারো ঘরে, আপনাদের ঘরে যদি বেসন থাকে তাহলে তো আরও ভালো, আর নাহলে এটা দিয়ে নিতে পারেন। এটার ভিতরে আছে কাউলিন, চন্দন, মুলতানি মাটি, এটা টেবিল চামচের এক চামচের থেকে দেড় চামচ। এটা হলো একটু লাল আটা, এটা দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু আমাকে অনেক পরিষ্কার হয়। এটা দিলাম এক চামচ। আবার এটা হলো শালিগুড়ি দিলাম, শালিগুড়ি অল্প একটু দুধ দিব। যাদের অয়েলি স্কিন তারা দুধ স্থগিত রাখতে পারেন, যাদের অয়েলি স্কিন তারা না দিলে বলে যদি দেয়নি তাহলে একটু দুই ফোটা লেবু রস দিয়ে নেবেন। আর যাদের ড্রাই স্কিন ওরা একটু দুধ দিবেন বেশি করে, গরুর দুধ হলে কাঁচা দুধ হলে বেশি ভালো, কাঁচা দুধ হলে বেশি ভালো। কিন্তু আমার তো কাঁচা দুধ শেষ করে ফেলছি, মনে ছিল না, নাহলে একটু রেখে দিতে আমার দেশ থেকে দুধ আনছিলাম, আমি ফিরিয়ে রান্না করে আবিজারি করে শেষ করে ফেলছি। এটা হলো গেল। এখন দিব আমি কফি। কফি স্কিনের জন্য খুবই ভালো, শাইনিং আসে। এই যে কফি দিব এক্সামিসের থেকে অল্প একটু বেশি। ঘরোয়া পদ্ধতি এটা এমনি করে প্যাকটা লাগাইলে অনেক পরিষ্কার হবে। দিব দুই ফোঁটা লেবু রস দেবো একটু, আর লেবু রসে তো ব্লিচিং কাজ করে, একদম পরিষ্কার করে, স্কিনটা একটু ড্রাই করেও দেয়। বাট যদি একটু দুধ দেন, তারপরে একটু মধু দেন, তাহলে কেটে যায়। এক ফোঁটা অলিভ অয়েল দিবেন, পানি দিব, পানি দিয়ে গোলাচ্ছি। যদি হয়তো গোলাপ জল হয়তো বেশি ভালো হইতো, গোলাপ জলটা আমার শেষ হয়ে গেছে, গোলাপ জল এখন নাই। দিয়ে কফি প্যাক, এটাকে কফি প্যাক বলে, কফি প্যাক বলে এটাকে দিলে অনেক ভালো স্কিনে, অনেক অনেক ভালো। আমাকে যে দেখছেন সে বুঝতে পারবেন যে আমি কতটা আপসেট ছিলাম আমার মুখের দাগ নিয়ে, আমার মাস্কটা নিয়ে অনেক আপসেট থাকতাম, এখনও বোঝা যায়। দেখেন এখনও একটু একটু আসছে, বোঝা যায়। তো আপনারা যদি এরকম করে করেন অনেক ভালো হবে, অনেক নিয়মিত করতে হবে। আপনি এই বড় বছরে একদিন করলে হবে না, ম্যাক্সিমাম আপনার মাসে দুই তিনবার করতেই হবে, যেখানেই করেন, বাসায় করেন। আর সবচেয়ে বড় কথা, এটা একটু টমেটোর রস দিতে পারতাম, টমেটো রস অথবা একটু আলুর রস, আলুর রসটা আনতে আমি ভুলে গেছি, আমার দরকার নাই, আমি এটাই দিব। এইগুলো দিয়ে করলেই যথেষ্ট, আর একদিন ওইটা দেখাবো। আজকে শুধু এটাই দেখালাম, অনেক ভাল লাগে, অনেক আমি এক যুগ 25 বছর কাজ করছি এই স্কিনের লাইনে, এখনো করি, কিন্তু এখন এইসব কাজ করি না, ভালো লাগে না এইসব, এত ঘষাঘষি ভালো লাগে না। কিন্তু আমি গুলশানে 25 বছর কাজ করছি, বুঝছেন, একটা না 25 বছর কাজ করছে একটা কোম্পানিতে, গেছে করোনাতে আমি ছেড়ে দিছি, এখন করি একটা আর্টিস্টের সাথে। শুধু ব্রাইডাল সাজায় ওনার সাথে করি, আমাদের দিলে স্মুথ করে দেবে, অনেক ভালো প্যাকটা, অনেক ভালো। আমার পেজের নাম বিউটি ট্রেডিং সেন্টার, আমার পেজে লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে যাবেন, দেখবেন আমি অনেক ধরনের ভিডিও আছে আমার পেজে, আপনারা যা দেখে দেখে করবেন, আর একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন।
অনেকেও দেখতে পারে, একটা কমেন্ট একটু শেয়ার করলে তো টাকা লাগে না, হাত দিয়ে দিবি, এ তো আপনাদের কাছে বলতেই পারি না, কারণ আরেকজন দেখলে ঘরে বসে করতে পারে বা বসে থেকে করতে পারে, সময় বের করে নিজের জন্য করা উচিত আমার মতে। আল্লাহরে না যায় ঘরে টুকিটাকি করলে অনেক ভালো, স্কিনও পরিষ্কার থাকে, অর্থদণ্ডের থেকেও বাঁচা যায়, বাচ্চাদের সময় দেওয়া যায়। আরেকদিন দেখাবো আরো বলারটা, আরেকদিন আরো বলারটা দেখাবো, আরো বলার দিয়ে কীভাবে প্যাক বানায় ওটা দেখাবো, আবার আসবো আমি প্যাকটা উঠাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপনারা এটা দেখে ফলো করে আপনারা বাসায় বসে বসে করবেন, ঠিক আছে?